হ্যালো, আসসালামু আলাইকুম। সুলতানা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে রান্না করব আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ আপনারা সবাই পারেন, আমরা বাংলাদেশি যারা আছি সবাই পারি কীভাবে রান্না করে। এটা রান্না করা আসলে যারা কোনোদিন রান্না করে নাই, নতুন জানে না কীভাবে রান্না করতে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, তাদের জন্য। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চলেন স্টার্ট করি। পুঁই শাক আর ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি একটা প্যান, আমি দিয়ে দিলাম তেল, এখানে আমি অলিভ অয়েল ইউজ করলাম। আসলে আমি বেশিরভাগ রান্না করি অলিভ অয়েল দিই। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে সফট করে নিব। প্রথম পেঁয়াজগুলো আমার সফট হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দিব এক এক করে। আমি প্রথমে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এখানে 1 টিস্পুন আমি আদা রসুন দিলাম। ইলিশ মাছে খুব বেশি একটা আদা রসুন দিই না আমি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরে আমি দেখে নিব লবণ। এরপর দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি হাই করে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া জিরের গুঁড়া, 1 টিস্পুন হলুদ। এখন আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। ঢেকে দিব 2 মিনিটের জন্য। সবগুলি এখানে একটু নেড়ে চেড়ে দিই। পুঁই শাক আর ইলিশ মাছ তেমন একটা আহামরি কিছু না, সবাই আমরা বাঙালিরা পাই, যারা না পারেন তারা দেখে নেবেন। অনেকেই আছেন নতুন, পারেন না কীভাবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করা হয়, তাদের জন্য শুধু এই রেসিপিটা আসছে। ঢেকে দেব আরও 2 মিনিটের জন্য। পুঁই শাকগুলি আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এখন আমি মাছ দিয়ে দেব। আমি ইলিশ মাছগুলিকে ভালো মতো পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি, খুব বেশি একটা পানি দিব না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এখন ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, আমার তরকারিটা অলমোস্ট রেডি। ইলিশ মাছ আসলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, আর পুঁই শাক আর ইলিশ মাছ এটা খুব বেশি একটা সময় লাগার কথা না। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি মাছে লবণ ঝাল সব কিছু চেক করেছি, সব কিছু পারফেক্ট আছে, আর কিছু অ্যাড করতে হবে না। মাছগুলিও আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর আমি ঝোলটা শুকাবো না। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব।
আজকে রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর ট্রাই করবেন। যারা কোনোদিন না রান্না করছেন ইলিশ মাছটা পুঁইশাক, তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে ট্রাই করে দেখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি, আল্লাহ হাফেজ।